আপনারা আশা করি ইতিমধ্যেই জেনে গেছেন যে কালকেই খাদানের টিজার আসছে এবং এক প্রকার কনফার্ম যে খাদান কিন্তু বড়দিনই আসছে, আদৌ এটা পুজোতে রিলিজ করছে না। এটা অনেকের মনে ধারণা যে খাদানের যেহেতু টিজারটা আগে আসছে সেই জন্য হয়তো খাদান আগে পুজোর সময় রিলিজ করবে, কিন্তু এটা পসিবল নয়। তার কারণ আমি আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বড়দিনে কিন্তু সৃজিৎ মুখার্জির একটি ছবি আসছে যেটা SBF প্রডিউস করছে, তো ওই সময় যদি টেক্কা রিলিজ করে তাহলে এটা অসুবিধার ব্যাপার হয়ে যায় যে সৃজিৎ মুখার্জি ভাষে সৃজিৎ মুখার্জি হয়ে যায়, যেটা কখনোই পসিবল না। তো এই খাদান আসবে 25 ডিসেম্বরের উইকে এবং এই খাদান কতটা কারেকশন করতে পারে, সফল হওয়ার সম্ভাবনা কতটা, আসুন একটু ভালোভাবে এই জিনিসটাকে যে বুঝে নেওয়া যাক। সেই সময় মানে বড়দিনের সময় হিন্দি সিনেমা রিলিজ করছে হচ্ছে বেবি জন, যেটা বরুণ ধাওয়ান থাকছে। তো সেই সিনেমা নিয়ে কিন্তু বিশেষ এতটা চিন্তার বিষয় না, কারণ বক্স অফিসে বরুণ ধাওয়ানের এখন বর্তমানে যেরকম কন্ডিশন তাতে বিশাল কিছু এই সিনেমাটা যে সাফল্য পাবে বা প্রচুর কালেকশন করে প্রচুর শো দখল করে নেয় বাংলাতে সেরকম কিন্তু সম্ভাবনা কম আছে। এর পাশাপাশি আমির খানের সিতারা জমিন পর রিলিজ করছে সেই একই সময়, সেই সিনেমাটারও সেই একই বলতে পারেন, আমির খানের গেস্ট অ্যাপিয়ারেন্স, কাজেই বেশি শো দখল করার সম্ভাবনা সেরকম একটা নেই। তাহলে কিন্তু সেই সময় খাদান এবং সৃজিৎ মুখার্জির একটি ছবি রিলিজ করছে, এছাড়াও বাংলা আরেকটি সিনেমা রিলিজ করতে পারে, তো খাদান কিন্তু বেশ ভালো শো পাবে অন্তত বাংলা থেকে। অন্য সময় কেউ একটা বড় প্রতিদ্বন্দ্বী থাকে সেখানে শো পাওয়াটা কমে যায়, কিন্তু এইবার যে খাদান যে সময় রিলিজ করছে সেখানে হিন্দিতেও সেরকম বড় মাপের ছবি নেই এবং যে আপনার বাংলাতেও সেরকম বড় মাপের ছবি নেই, যদিও গেম চেঞ্জার আছে কিন্তু সেটা তেলেগু সিনেমা, যদি হিন্দি ডাব হয়ে রিলিজ করবে। তো খাদান কিন্তু এখানে পশ্চিমবঙ্গে বেশ ভালো রকম শো পাবে। যদি এর আগের সিনেমাটা দেখে থাকেন প্রধান সিনেমাটা, তো প্রধান সিনেমাটা অ্যারাউন্ড ডে মানে প্রথম সপ্তাহে শো ছিল অ্যারাউন্ড আপনার 180 থেকে 190 মতন খানা মতন শো পেয়েছিল। তো খাদান কিন্তু তার চেয়ে অনেক বেশি শো পাবে এই বছর, কারণ আমি যেরকম বললাম ওখানে অতটা ডিমান্ড নেই, অন্তত 250 থেকে 275টা শো পাবে এবং খাদানের যেরকম স্টার কাস্ট, যেরকম বড় বাজেটের সিনেমা, প্রায় 5 কোটি টাকার উপরে বাজেটের সিনেমা, কাজেই এই সিনেমা কিন্তু ভালো টাকা কালেকশন না করলে তার এই সিনেমার পক্ষে কিন্তু বক্স অফিসে সফল হওয়া কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। যেরকম মির্জা যেরকম 4 কোটি টাকার সিনেমা ছিল, বক্স অফিসে সফল হতে পারেনি কারণ সেরকম ভাবে চলেনি। তবে কি খাদানে একটা সুবিধা আছে, সেই সময় বড়দিনের ছুটিটা থাকছে, তো আমার বিশ্বাস কিন্তু খাদান অন্তত বক্স অফিস থেকে যদি ঠিকঠাক চলে থাকে 6 কোটি টাকার প্লাস বিজনেস করবে, তারও বেশি করতে পারে। তার কারণ হচ্ছে হিন্দিতে সেরকম বড় সিনেমা রিলিজ নেই, যদিও গেম চেঞ্জার আছে রামচরণে, কিন্তু আমার মনে হয় না গেম চেঞ্জারটা সেরকম কিছু একটা এফেক্ট করতে পারবো, কারণ শঙ্করের লাস্ট সিনেমা ইন্ডিয়ান টুর হাল তো আপনারা দেখেছেন, তার একটা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়েছে। তো এবার গেম চেঞ্জার যখন টিজার বা ট্রেলার আসবে বোঝা যাবে যে সিনেমাটা কিরকম হতে পারে। তথাপি আমি বলবো খাদান কিন্তু 250 থেকে 275টা শো পাবে এবং খাদান অন্তত 7 কোটি টাকার উপরে বিজনেস করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা বলতে পারেন যে 5 কোটি টাকার একটা সিনেমা 7 কোটি টাকা বিজনেস করলে কি হিট হয়, তবে বাংলাতে এটাই কিন্তু একটা বিশাল বড় বিজনেস, অতটা সহজ ব্যাপার নয় 7 কোটি টাকার বিজনেস কোনো একটা বাংলা সিনেমার করার। তো বাকি সমস্ত গুলো যেমন OTT রাইটটা তো সুরেন্দ্র ফিল্মস নিজের কাছেই রাখবে, তো এখন স্যাটেলাইট রাইটটা দেখতে হবে। তো ওভারঅল বলতে পারেন যে এই সিনেমাটা কিন্তু হিট হওয়ার 99% সম্ভাবনা আছে, ইয়েস খাদান 99% আমার মতে হিট হবে। তো এই ছিল আমার এই বিষয়ে মতামত, তো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা আপনারা আমায় জানাবেন কমেন্টে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।